সৌদি আরবে চালু হচ্ছে বিশেষ শ্রম আদালত। দীর্ঘ প্রতীক্ষিত বিশেষ শ্রম আদালত চালু করতে উদ্যোগ নিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয় ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। শ্রমিকদের বিভিন্ন আইনি সমস্যার সমাধান করতে চলতি বছরই এই আদালতে কার্যক্রম শুরু হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। সৌদি বিচার মন্ত্রণালয় বলছে, নতুন এই বিশেষ শ্রম আদালতে 99 জন বিচারক শ্রমিকদের বিভিন্ন সমস্যা, বিতর্কিত ইস্যু এবং মামলার সমাধান করবেন। এছাড়া প্রশিক্ষণের পর এই আদালতে আরও 80 জন বিচারক নিয়োগ করা হবে। চলতি বছরেই বিশেষ এই শ্রম আদালতে কার্যক্রম শুরু হবে। দেশের বিচারমন্ত্রী ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সভাপতি ওয়ালিদ আল সামানি সমগ্রামী বিচারকদের প্রাথমিক তালিকা অনুমোদন দিয়েছেন। নিয়োগ পাওয়ার পর 3 মাস প্রশিক্ষণ দেওয়া হবে এই বিচারকদের। পরে তাদের দেশটির 5টি শহরে স্থাপিত নতুন এই আদালতে নিয়োগ দেওয়া হবে। সৌদি বিচার মন্ত্রণালয় বলছে, জেদ্দা, রিয়াদ, দাম্মাম, মক্কা ও মদিনায় এই বিশেষ শ্রম আদালত চালু করা হবে। বিচার মন্ত্রণালয় এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে কর্তব্যরত 80 বিচারককে পরে শ্রম আদালতে স্থানান্তর করা হবে। এই সমস্ত আদালতে শ্রমিকদের যাবতীয় সমস্যার সমাধান করা হবে। ধরেন, অনেক শ্রমিকের এরকম সমস্যা রয়েছে, যেমন আকামা সংক্রান্ত সমস্যা, তার কফিলের সাথে তার বনিবানা হচ্ছে না, তার বেতন আদি সমস্ত এরকম যত সমস্যা রয়েছে, তার ভিসা সংক্রান্ত, এ ধরনের সব ধরনের সমস্যার সমাধান করা হবে। এমনকি তার নামে যদি কোনো আইনি মামলা থেকে থাকে, সে ধরনের সমস্যার সমাধানও এখানে করা হবে। তাই শ্রমিক ভাইয়েরা, আপনারা এগুলো ব্যাপারে একটু কিছুটা সচেতন থাকবেন, আপনারা সকলে এ ব্যাপারে সবাইকে জানিয়ে দিবেন। ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24। তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।